প্রিয়াঙ্কা, তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভাই নিশা, অবশ্যই ভালোবাসি। ডট ডট এই সাউন্ডটা কিসে জানো? ইউ আর আ লায়ার, তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসি, বাসার ভিতরে অবশ্যই বাসি, তারপর অনেক বাসি, এটার ভিতরে একটু কম বেশি আছে। না, ও মিথ্যা বলছে, এখন বিপ বিপ বেজে গেছে। এবং তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে অনেক 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 বাসি না, হেট করি। এই যে ঠিক বলছো, এই যে বাজে নাই, বাজে নাই। সো ইয়াস, এরকম এরকম একটা বিষয় আজকে ঘটতে যাচ্ছে, অন্তরে থাকে, অন্তরে থাকে, যেটা অন্তরে থাকে, মনে থাকে, কিন্তু আমরা এক্সপ্রেস করি না। আজকে সেটাই প্রমাণ করব আমরা, জাদুতে, আমাদের নিজেদের অন্তরের জাদুতে বের করে ফেলবো। অন্তরে জাদু মানে কি ওয়ার্ড? প্রিয়াঙ্কা থেকে আসলে অনেক ওয়ার্ড নতুন শেখা যায়, মানে বাংলা ডিকশনারিতে অনেক ওয়ার্ড অ্যাড করতে পারতো প্রিয়াঙ্কা। অন্তরের, অন্তরের জাদু, জাদু অন্তরে জ্বালা না, জাদু, ঠিক আছে? আমাদের অন্তরটা বলে বসে, আমি আবার কবে জাদু করলাম? আচ্ছা ঠিক আছে, আগে আমরা শুরু করি, আসো। ওয়েলকাম টু ফাইনালিনা। তাহলে আজকে হচ্ছে আমরা একটা গেম খেলবো, যেটা কিনা চ্যালেঞ্জ হিসাবে নিব আমরা দুইজন দুইজনের। যে হারবে তার জন্য পানিশমেন্ট আছে, অবশ্যই অবশ্যই পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা হচ্ছে সবচেয়ে মজার, পানিশমেন্ট হচ্ছে যে হারবে সে উইনার যে হবে তাকে মজার একটা চা বানিয়ে খাওয়াবে। হ্যাঁ, নিজের হাতে চা বানিয়ে খাবে। আমিও চা বানাইতে পারি না, সেও চা বানাইতে পারে না, কিন্তু মানে মজার চা বানাইতে পারি না। আমরা চা বানাইতে পারি নিজেদের মতো, নিজেদের খাওয়ার মতো করে চা না। ওকে আমি চা বানিয়ে কোনোদিন খাওয়াইছি, ও আমাকে চা বানিয়ে কোনোদিন খাওয়াই নাই। সো আমরা আজকে ট্রিট দিব, যে কিনা হেরে যাব। যে হেরে যাবে সে হচ্ছে উইনার, যে হবে তাকে চা বানিয়ে খাওয়াবে। ওকে, সো গেমটা কি? গেমটা খুবই সহজ। গেমটার নাম হচ্ছে লাই ডিটেক্টর। মানে হচ্ছে আমি তিনটা স্টেটমেন্ট দিব, যেখানে থাকবে একটা সত্য, দুটি মিথ্যা। প্রিয়াঙ্কাকে ফাইন্ড আউট করতে হবে আমি কোনটা সত্যি বলছি। হ্যাঁ, সো সিম্পল। আর হচ্ছে এটা হচ্ছে তিনটা রাউন্ড হবে, তিনটা কোশ্চেন আমি করব, তিনটা কোশ্চেন নিশা করবে। ওকে, আপনারা মাঝে মাঝে বলেন আপু র্যাপিড ফায়ার রাউন্ড করো, চ্যালেঞ্জ করো। সো এই কারণে আমরা আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে চলে এসেছি, হাজির হয়ে গেছি। সো আজকের মতো ফার্স্ট কোশ্চেন কে করবে, প্রিয়াঙ্কা না নিশা? নিশা, 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 প্রথমবারের মতো এত আমাকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে ডাকলো, সো আমি তো এটা উইথড্র করতে পারি না। ওকে, না অবশ্যই না। তার মানে তুমি আমাকে করবে না, আমি তোমাকে করব? তুমি হচ্ছে আমাকে তিনটা স্টেটমেন্ট দিবা, তার মধ্যে একটা সত্য হবে, দুইটা হচ্ছে মিথ্যা হবে, আমাকে সত্য যেটা সেটা বের করতে হবে। ওকে, ওকে, স্টেটমেন্ট 1। ওকে, আমি একবার খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে অফিসের জন্য বের হয়েছি, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে মাথার উপর টুপ করে কি যেন পড়লো, কি পানি, হাতটা দিয়ে দেখি, ইউ, কাক, কাকের সাথে আমার শত্রুতা। স্টেটমেন্ট 2, আমি একবার অফিসে আসছিলাম, ওইটাও দুইবারই অফিসে, মানে অফিসে আসার সময় এরকম হয়েছে। অফিসে আসতে গিয়ে যেটা হয়েছে, রিক্সা উঠেছি, হ্যাঁ, সিএনজি থেকে নেমে রিক্সা উঠেছি, কি বলি, বাস থেকে নেমে রিক্সা উঠেছি। তো রিক্সা ওঠার পর দেখলাম কিছু তো যাওয়ার পরে রিক্সার একটা চাকা ভেঙে আমি মাটিতে পড়ে গেলাম, এবং আমি এভাবে করে ঝেড়ে দেখলাম কেউ দেখেছে কিনা, ব্যথা পাও তো দূরের কথা, আগে দেখলাম কেউ দেখেছে কিনা, দেখে নাই দৌড় মারলাম। ওয়াও, সেকেন্ড অপশনটা আমার ভালো লাগছে। স্টেটমেন্ট 2, জীবন থেকে নেয়া ভালো লাগতেই হবে। স্টেটমেন্ট 3, হ্যাঁ, ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যাচ্ছি না, এবার আবার অফিস না, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট। সো ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাবো, জাস্ট খুব সুন্দর করে মাঝে মেরে রেডি হয়েছি, বাসা থেকে খুব দূরে একটা ডেস্টিনেশন ছিল, ওখানে মিট করবো, একটু বসবো, হ্যাং আউট করবো, ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। তো যাওয়ার পর দেখি আমি আমার পার্স নিয়ে যাই নাই, ইভেন আমার ভাড়াটাও ফ্রেন্ডের কাছ থেকে লোন নিয়ে আমাকে দিতে পারছে। সো জীবন থেকে নেয়া, তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কোনটা আমার জীবন থেকে নেয়া। আমার তো তিনটা তিনটা মনে হচ্ছে, তিনটাই তোমার সাথে হয়েছে, এখানে কোনো ফলস থাকতেই পারে না, তিনটাই ওর মতোই পাবলিক তো।
মানে আর কি বলবো কিছু বলবো না কবি এখানে নীরব এখন তুমি বলো তারপরে যেহেতু আমাকে একটা হচ্ছে চুজ করতে হবে সেহেতু আমার কাছে মনে হচ্ছে প্রথমটা না সেকেন্ডটা হচ্ছে তুমি রিকশা থেকে পড়ে গেছো এটাও একটু বেশি হয়ে যায় থার্ড তিন নাম্বার যেটা সেটা আমার কাছে ট্রু মনে হচ্ছে তুমি ব্লক করবা লক তিন নাম্বার কেন আমি জিতে যাচ্ছি আমি অফিস থেকে বের হচ্ছিলাম এবং হঠাৎ করে টুক করে মাথায় পড়লো দেখলাম কাক যে কাজটা করেছে সেইটা মন থেকে বলতেছিল যে এটাই হবে কিন্তু কেন যেন মনে হচ্ছিল যে না এবং জানো পরবর্তীতে এটা আমি বাসে যাওয়ার পর কে ধুয়ে দিয়েছে আমার আব্বু ওয়াশ করে দিয়েছিল বিকজ আমি মানে নিতে পারছিলাম আমি হইলো চুলটা কেটে ফেলতাম ওই জায়গাটা ছিঁড়ে ফেলতাম এবার ইটস টার্ন ইটস প্রিয়াঙ্কা টার্ন সো প্রিয়াঙ্কা বলো মানে লিখে নে আমি লিখে রেখেছি কারণ আমার মনে থাকে না সে কারণে আমি লিখে রেখেছি মানে সত্যি কোনটা সেটা তো পরে ফাইন্ড আউট করতে পারবা হ্যাঁ সত্যি তো এটা জানি মিথ্যা কথা আমি বলতে পারি না এটা হচ্ছে প্রবলেম সে কারণে হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা মানে সাই মিথ্যা কথা কিন্তু আমি পাচ্ছি না কেন তো হচ্ছে আমার তিনটা স্টেটমেন্টের মধ্যে প্রথমটা হচ্ছে আমি অনেক ভালো রান্না করতে পারি যেটা কিনা সবাই প্রশংসা করে অনেকে খেয়েছে খাওয়ার পরে প্রশংসা অনেক অনেক প্রশংসা করছে যেটা কিনা ট্রু তুমি বলবা হতে পারে কি না তাই নাকি জানতাম না তো আচ্ছা বলো সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমি একবার ডুবে গিয়েছিলাম কারণ আমি সাঁতার জানি না তারপরে আশেপাশে যারা ছিল তারা দেখে আমাকে হচ্ছে পানি থেকে তুলে নিয়ে এসেছে বাঁচিয়েছে আমার লাইফটা কি যে প্যারাময় একটা জীবন পরে দিল সবার আমাদের আচ্ছা বলো থার্ড ওয়ান তাদের দেয়া জীবন আমার আর থার্ড যেটা যে হচ্ছে ছোটবেলায় আমি খুবই চঞ্চল ছিলাম দুষ্টু ছিলাম তো একবার ঘুরতে গিয়েছিলাম আশেপাশে বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম তো এক ছেলে ধরা আমাকে ভুলিয়ে টুলিয়ে মানে সে নিয়ে চলে গেছিলো মাঝখানে কোনোভাবে আমি হচ্ছে বেঁচে ফিরে আসছি তিনটে তুমি কি বললা তুমি দুষ্টু ছিলা ছোটবেলায় হ্যাঁ এটা লক করো কারণ ওকে আমি জীবনেও দেখি না কোনো রান্না করছে জীবনেও না এবং ওর খাবার আমাকে একবার চা বানিয়ে দিয়েছিল সেই চা যে কেমন আমি কোনো রকম খালি গিলেছি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ছিল কোনটা জানি ছিল সেকেন্ড ছিল হচ্ছে আমি ডুবে গিয়েছি ডুবে গিয়েছি আমার মনে হয় না এরকম কিছু হতে পারে বাট আমার মনে হয় ছেলে ধরা ধরতে পারে ও দুষ্ট ছিল এটা আনডাউটেডলি এখন দেখে মনে হয় হ্যাঁ অফকোর্স আচ্ছা আমরা টাইম না নষ্ট করি হ্যাঁ করে বলে দিই হ্যাঁ নিশা তুমি ঠিক যে ছেলে ধরা ছিল সে বলতেছিল যে আমি ওর খালা ওকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাসাতে বেড়াতে আচ্ছা ওয়েট ছোটবেলায় কি তুমি ছেলে ছিলা আচ্ছা পরে তিনি তোমাকে উদ্ধার করলো হ্যাঁ তারপরে নিয়ে এসছে ওকে এবার হচ্ছে সেকেন্ড যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে তোমার থাকবে সেকেন্ড রাউন্ড যেটা সেকেন্ড রাউন্ড তোমার ওকে ফাইন আচ্ছা একবার একটা স্কুলে মানে স্কুলে থাকতে ছোট ছিলাম তখন তো অত বুঝতাম না তো আমি একবার স্কুলে থাকতে আমার ফ্রেন্ডের খাতা দেখে লিখেছিলাম সাপ দেখে আমার খাতা টেনে নিয়ে নিয়েছিল স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু আমার পরীক্ষা শেষ আমি রিভাইজ করছিলাম আমার ফ্রেন্ডেরও পরীক্ষা শেষ ও বাইরে ওয়েট করছিল আমার জন্য আমার বেস্ট ফ্রেন্ড তা আমি করলাম কি আমার ফ্রেন্ডটাকে উইন্ডো দিয়ে খাতাটা বাড়িয়ে দিলাম যে দোস্ত একটু রিভাইজ করে দিত মানে আমরা এতটাই ক্লোজ ফ্রেন্ড ছিলাম যে আমার কোনো ভুল হলো আমাকে ধরিয়ে দিত তো ওর তো পরীক্ষা শেষ ও বাইরে দাঁড়িয়ে ছিল এবং আমার মনে দোস্ত একটু চেক করে দাও তো ও চেক করতে করতে তখন একটা মানে আয়া থাকেন তিনি দেখে ম্যামকে বললেন যে ম্যাম ওকে খাতা নিয়ে বের হয়েছে এবং তারপর ম্যাম ফাইন্ড আউট করলো ওটা আমার খাতা এবং শি ইজ মাই বেস্ট বাডি তারপর ম্যাম নিয়ে দুজনকে খুব বকা একদমই ছোট ছিলাম একদম বুঝতামই না বিষয়গুলো স্টেটমেন্ট টু এটা স্টেটমেন্ট থ্রি
একবার যেটা হয়েছে পরীক্ষার হলে ম্যাথসে পরীক্ষা রিলেটেড হ্যাঁ ম্যাথসে প্রশ্নটা পাওয়ার পর দেখি আমি কিচ্ছু পারি না মানে সব মনে হচ্ছিল আমি সব ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছি কিচ্ছু পারছি না ওরা অনেক ট্রাই করতে 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 কোনো মতে টেনে টুনে আমি একটা পাস মার্ক উঠাতে পেরেছিলাম এবং সেই তিনটা ঘন্টা আমার জীবনের সবচাইতে কঠিন কঠিন বড় ঘন্টা ছিল বড় ঘন্টা ছিল মানে শেষ হচ্ছিল না শেষ তারপর কোনো মতে কাটা কাটা আমি মনে হয় পাস মার্ক উঠেছিলাম এবং সেটা আমার জীবনের সবচাইতে বড় এবং খারাপ পরীক্ষা ছিল এইরকম আমি কোনোদিনই ছিলাম না খারাপ ছিলাম না এখন এখন হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ব্রেন ইউজ করে বলে দিবেন যে কোনটা প্রিয়াঙ্কার ব্রেন কোনটা বেশি সত্য মানে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা বলেছি না কোনটা সত্য কোনটা ট্রু তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে না ওটা হতে পারে না দ্বিতীয় যেটা ছিল যে তুমি খাতা দিয়েছিলা পরে ব্যাক পাওনি টিচারের কাছে ধরা খেয়ে গিয়েছিল ওইটা তিন নাম্বার যেটা আমার কাছে তিন নাম্বারটা ফলস ট্রু মনে হচ্ছে বাকি দুইটা ফলস লক করবা অবশ্যই লক করব কনফিডেন্ট সত্যি কোনটা জিজ্ঞেস করো আসমি শুনবো না আমি আমার খাতা আমার ফ্রেন্ডকে জানালার বাইরে দিয়ে বসে দোস্ত একটু চেক করে আমাকে দে এইরকম বোকা আমি কেউ করে যে খাতা দিয়ে দিলাম পরীক্ষা দিতে যাব আমি বোকা ছিলাম আমি আমার ফ্রেন্ড মানে একদম ছোটবেলায় বুঝতামই না এটা যে কোনো রুলস না বা তোমাকে আমি অনেক বুদ্ধিমতী মনে করতাম আমি নিজেকে তাই মনে করতাম বাট সব জায়গায় ধরা আজকে আমি মানে তোমাকে ধরা দিয়ে দিলাম মানে তুমি ধরা খেয়ে গেলা আই এম দ্য উইনার সো এখন হ্যাঁ এই রাউন্ডে এই রাউন্ডে উইনার এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড সেকেন্ড আমি বলবো আবার আমি ফোন হাতে নিয়ে নিলাম মানে লিখে রেখেছি হচ্ছে আমার সেকেন্ড রাউন্ডের স্টেটমেন্টগুলো বলবো যেটা নিশা তুমি তোমার ইউজলেস ব্রেন দিয়ে বের করবা তাহলে প্রমাণ করেই দিলাম পরপর দুটোতে উইন করেছি আমি তারপর এখনো বলা যাচ্ছে তুমি অনেক ভালো সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলো আমি পারি না আমি মানে এখনো বলা যাচ্ছে না ও যদি জিতে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে থার্ড রাউন্ডের জন্য যেতে হবে ডান তো আমার হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন স্টেজ পারফরমেন্স করিনি যে হচ্ছে কোনো রকমভাবে কোনো না তো আমি কবিতা পারি না তো গান পারি না তো কিছু পারি না সে কারণে আমার কোনোদিন স্টেজে উঠে কোনো পারফরমেন্স দেওয়া হয়নি সেকেন্ড যেইটা আমার বোন ছোট বোন যে যার নাম হচ্ছে বর্ষা সে হচ্ছে আমার সব কথা শুনে সে আমার কথার বাইরেই যায় না আমি যদি বলি যে এখানে বসে থাকবি এখানে বসে থাকতো বাধ্য হ্যাঁ এরকম আর টাইপের বোন নাহলে ধরে পিটাই হ্যাঁ যদি না কথা শুনে তাহলে ধরে পিটাই পিটানোর একটা বিশেষ একটা জিনিস আছে বলবো না এটা ভয় পাইছি আর সেকেন্ড হচ্ছে আমি জীবনে অনেক 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 হ্যাঁ থার্ড জীবনে অনেক 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 প্রেম করছি সত্যি কোনটা এর ভিতরে সত্যি কোনটা বের করো মনে হয় না ও অনেক প্রেম করার মতো কেউ ওকে এত বেল দিবে আচ্ছা তারপর স্টেজ পারফরমেন্সের ওটাও আমার মনে হচ্ছে যে হ্যাঁ বলো বলো ওইটাই ট্রু বলো আমার মনে হচ্ছে তোমার বোন তোমার সব কথা শোনে কারণ আমি জানি যে বোনটা সবচেয়ে বেশি বান্দর হয় তার ছোট বোনটা অনেক বেশি ভালো হয় এরকম করে মিক্স থাকে তার মানে কি আমি বান্দর হ্যাঁ মিনি সাইজের একটা বানর সো ছোট বোনটা মনে হয় ভালো অনেক কথা শুনে এই কারণে আর ওই যেটা আগে বলছিল যে ধরে খিটায় সো এই কারণে আমার মনে হয় শুনতেই পারে কথা লক লক দেখো তুমি এখন চেঞ্জ করলে করতে পারো না লক না না চেঞ্জ করো আমরা লক খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিশা তুমি জিতে গেছো আমি উইনার হবো এখন আমাকে চা কখন খাওয়াবা বলো এখনই খাওয়াবো চলো যেহেতু আমি হেরে গেছি নিশাকে আমার এখন চা বানিয়ে খাওয়াতে হবে তো আমি চলে এসেছি অফিসের কিচেনে আমি এখন তার জন্য চা বানাবো আসেন বানাই
বেশি গরম নাই সে কারণে একটু ওভেনে দেয়া লাগবে যেন লিকারটা একটু ভালোভাবে আসে নিশা চা শেষ এখন নিশাকে একটু প্লিজ কেউ ডাক দিয়ে নিয়ে আসেন সে এখন চা খাবে তার হচ্ছে রিভিউ দিবে যে আসলে চা কেমন A few minutes later. I'm not going to wait for the scene. Nisha, don't know Nisha's day. Chakabe. Ashok Nisha, Nisha, the doctor, look at her. More moments later. Many hours later. Oh, how much? Wow, but Chad would have Ada, they say that I like most. If I call a ticket, you know, Ada. খুব ভালো লাগছে চা এবং চায়ের একটা অ্যারোমা পাচ্ছি মনে হচ্ছে কত ভালোবাসা দিয়ে যে বানিয়েছে সে সবাইকে জানে কেন তুমি ওকে চা খাওয়াচ্ছ অনেক অনেক ভালোবাসা ছিল গেম হারার পর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি চা বানিয়েছি যা হয়েছে না আপনার এই চাটা অর্ডার করে খেতে পারেন প্রিয়াঙ্কা কিচেন থেকে জাস্ট অর্ডার করলে পেয়ে যাবেন চায়ের মূল্য